extra time. SRMB TMT Champions की पसंद. হঠাৎ সকালে মোহনবাগান তাঁবুতে সারপ্রাইজ ভিজিট এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্ডোর. এই প্রথম এটিকে এবং মোহনবাগানের সংযুক্তিকরণের পর 133 বছরের কোনো ক্লাবে প্রবেশ করলেন এটিকে মোহনবাগান কোনো কোচ. হুয়ান ফেরান্দোর আগে কোচ আন্তোনিও লোপেজ হাভাস আসেননি এই ক্লাবে. হুয়ান ফেরান্দো এলেন, ঐতিহ্যবাহী ক্লাব তাঁবু, লন, সব জায়গায় দাঁড়ালেন, অনুভব করলেন ঐতিহ্য. কাজুদার ক্যান্টিন ক্যাফেটেরিয়াতে বসলেন কিছুক্ষণ, টোস্টও খেলেন, তারপর দীর্ঘক্ষণ ঘুরে দেখলেন জিম. যদিও জিম এখনও উদ্বোধন হয়নি, অত্যাধুনিক মাল্টিজিম উদ্বোধনের অপেক্ষায়. ব্যবস্থাপনা দেখে রীতিমতো উচ্ছ্বসিত সবুজ মেরুন কোচ হুয়ান ফেরান্দো. তারপর প্রবেশ করলেন মোহনবাগান মাঠে, সবুজ ঘাস দেখে চমকে উঠলেন. হঠাৎ কেন এলেন মোহনবাগান তাঁবুতে? না, সত্যি কোনো পূর্ব পরিকল্পনা ছিল না. মোহনবাগান ক্লাবে এফসি কাপের অনলাইনের টিকিট বিতরণ চলছিল, উৎসাহী দর্শক ছাড়া আর কেউ ছিলেন না মোহনবাগান ক্লাবে কোনো কর্মকর্তাও. আসলে ধর্মতলাতে ব্যক্তিগত কাজে এসেছিলেন হোটেল থেকে সোজা হুয়ান ফেরান্দো. তার ব্যক্তিগত ড্রাইভারই এই প্রেরণা যোগান যে আপনি যেখানে এসেছেন সেখান থেকে আর একটু গেলেই আপনার ক্লাব মোহনবাগান ক্লাব, যেটি বাংলার সংস্কৃতির বিশেষ অঙ্গন হিসেবে পরিচিত. তৎক্ষণাৎ হোটেলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত বদলে সোজা ড্রাইভারকে তিনি বলেন চল পানসে মোহনবাগান ক্লাব, এবং সোজা তিনি ঢুকে এলেন ক্লাবে. বিশেষ সূত্র মারফত খবর, টিম হোটেলে ফিরে তিনি যথেষ্ট উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে তিনি আজকে সারপ্রাইজ ভিজিট দিয়েছেন মোহনবাগান তাঁবুতে. বলছিলেন 133 বছরের ইতিহাস বিজড়িত এই ক্লাব, তিনি অনেক পড়াশোনা করেছেন এই ক্লাব নিয়ে, আজ সেই ক্লাবে যেতে পেরে নিজে যথেষ্ট খুশি এবং সেই ক্লাবের অংশীদার হতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছেন কোচ হুয়ান ফেরান্দো. তবে অনতি দূরে কি এটিকে মোহনবাগানের কোনো সম্ভাবনা আছে এই মাঠে অনুশীলন করার? আসলে এই মুহূর্তে গোটা দল একসঙ্গে কাটায় ফাইভ স্টার হোটেলে. সেই ফাইভ স্টার হোটেলের নিজস্ব সুইমিং পুল, জিম ব্যবহার করে ক্লাবগুলি. সেই কারণে ইচ্ছা থাকলেও উপায় নেই, আইএসএল দল হিসেবে এটিকে মোহনবাগান অংশগ্রহণ করার পর মোহনবাগান তাঁবুতে অনুশীলনের. তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ভবিষ্যতে অনুশীলন হতে পারে এটিকে মোহনবাগানের, সেই সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না. প্রসঙ্গত, অনূর্ধ্ব 21 এটিকে মোহনবাগান দল কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে অংশগ্রহণ করার কথা, সেক্ষেত্রে সেই দলটি পুরোপুরি অনুশীলন করতে পারে এই মাঠে বলে জানা যাচ্ছে বিশেষ সূত্র মারফত. টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো.